অনেক পুরনো দিনের কথা। বিএ পাশ করে হরিণাভির একটি স্কুলে শিক্ষকতার চাকরি পেলেন এক তরুণ। একদিন ক্লাসের ফাঁকে স্টাফ রুমে বসে আছেন, হঠাৎ একটি অল্প বয়সী ছেলে এসে বলল, চলুন আমরা দুজনে মিলে একটা বই লিখি। সেই তরুণ শিক্ষক মনে মনে হাসলেন, ভাবলেন বই তো দূরস্ত, কোথাও কোনো দিন গল্প প্রবন্ধ লেখার কথাও তার মাথায় আসেনি। এই কথা ভেবে অল্প বয়সী ছেলেটিকে বারণ করে দিলেন তিনি, সেই ছেলেটিও ছাড়ার পাত্র নয়। পরের দিন স্কুলে পৌঁছে সেই শিক্ষক দেখেন যেখানে সেখানে সাঁটা বিজ্ঞাপন, শীঘ্র প্রকাশিত হইতেছে, শীঘ্র প্রকাশিত হইতেছে উপন্যাস। সেই শিক্ষকের বুঝতে বাকি রইল না এটা কার কাজ। মনে মনে তেলে বেগুনে জ্বলে উঠলেন তিনি, একবার হাতে পেলে হয় সেই ছেলেটিকে। অন্যদিকে সহকর্মীদেরও চোখে পড়ল সেই বিজ্ঞাপন, অনেকেই তাকে জিজ্ঞেস করলেন, বাহ মশাই আপনি তো বেশ গোপন রসিক দেখছি, তা কবে বেরোচ্ছে উপন্যাস? কিছুক্ষণ পরেই সে শিক্ষকের সাথে হঠাৎ দেখা সেই ছেলেটির। ছেলেটাকে কার্যত কলার চেপে বলেছিলেন, তাঁর সঙ্গে এসব রসিকতার মানে কি, কোন প্রতিশোধ নেওয়ার ইচ্ছেই সে এসব করল। তাতে ছেলেটি একটু উত্তেজিত না হয়ে বলেছিল, ভেবেছিলাম দুজনে মিলেই লিখে ফেলব, আর উপন্যাসের নামও ঠিক করে ফেলেছি, চঞ্চলা। তার এই ভাবলে শীন উত্তরে আর কিছু বলতে পারেননি শিক্ষক মশাই। এদিকে রোজই রাস্তায় বাজারে স্কুলে সকলের একই প্রশ্ন, কবে বেরোচ্ছে উপন্যাস? কাউকে তিনি বলতে পারছেন না যে উপন্যাস তো দূরস্ত, এমনকি তিনি আদতেই কোনো লেখক নন, বিজ্ঞাপনটা পুরো মিথ্যা। একদিন ধৈর্যের বাঁধ ভেঙে গেল শিক্ষকের, রাতের আগের চোটে কাগজ কলম নিয়ে বসে একটি ছোট গল্প লিখলেন, পাঠিয়ে দিলেন কলকাতার একটি মাসিক পত্রিকায়। পত্রিকার নিয়ম অনুযায়ী সঙ্গে একটি ঠিকানা লেখা খাম স্ট্যাম্প সেটে পাঠালেন। তিন দিন পর থেকেই অপেক্ষা, দুরু দুরু বুকে স্কুলে বসে ভাবছেন এই বুঝি খাম ভর্তি অমনোনীত গল্প ফেরত এলো। প্রায় সপ্তাহ তিনেক পর সেই খাম এলো, দেখা মাত্র তিনি খামটা পকেটে চালান করে দিলেন। রাতে বাড়ি ফিরে খুললেন সেই খাম, পেলেন একটি চিঠি, সম্পাদক মশাই লিখেছেন আপনার রচনা মনোনীত হয়েছে, শীঘ্রই প্রকাশিত হবে। 1328 মাঘ মাসের প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় সেই গল্প, সেটি ছিল তার প্রথম গল্প, নাম উপেক্ষিতা। এই গল্পটি সেই বছর শ্রেষ্ঠ গল্পের পুরস্কারও ছিনিয়ে নেয়। পরবর্তীকালে সেই শিক্ষক তার এক বন্ধুকে বলেছিলেন, ছেলেটি বোধহয় ঈশ্বরের দূত হয়ে সে সেদিন তার কাছে এসেছিল, ওই বিজ্ঞাপন কাণ্ডটি না ঘটলে তিনি কোনোদিনও লেখক হওয়ার স্বপ্ন দেখতেন না। চিনতে পারলেন সেই শিক্ষককে। পরবর্তীতে তিনি লিখেছিলেন পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, ইসামতি, অশনি সংকেত, চাঁদের পাহাড়, সুন্দরবনের সাত বছর, মেঘমল্লার প্রভৃতি বিভিন্ন কালজয়ী গ্রন্থ। তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বাংলার সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক।